জাহালংকাণ্ডে অর্থ লোপাটে সনাতনী ব্যাংকিংয়ের সুযোগ নেওয়া হয় ধারণা তদন্তকারীদের। কাজে আসেনি ঢাকার ওয়াটার বাস প্রকল্প, চক্রাকার নৌপথ কার্যকরে পরিবেশ সৃষ্টির তাগিদ। এক যুগেও নির্মাণ শেষ হয়নি খুলনা নার্সিং কলেজের, জনবল নিয়োগ হলেও শুরু হয়নি কার্যক্রম। আঙুলের চোটে 3 সপ্তাহ মাঠের বাইরে সাকিব, মিস করছেন নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি আয়েশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। সোনালী ব্যাংকের টাকা না থাকা অ্যাকাউন্টের চেকে 18 ব্যাংকের 33টি শাখা থেকে হাতিয়ে নেওয়া হয়েছিল 18 কোটি টাকা। আর এই জালিয়াতিতে যুক্ত আবু সালেক নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র। অ্যাকাউন্ট খোলার সময় নিজের নাম ব্যবহার করলেও জাহালমের জাতীয় পরিচয়পত্রের তথ্য দেন সালেক। 2010 সাল ব্যাংকিং খাতের জন্য একটি ক্রান্তিকাল। এবছর খাতটি ম্যানুয়াল থেকে অটোমেশনের দিকে এগুতে শুরু করে। তবে সোনালী ব্যাংকের কাজ তখনও চলে সনাতনী পদ্ধতিতে, যার সুযোগ নেয় আবু সালেক চক্র। আজ আমরা দেখব 18 কোটি টাকা কীভাবে লোপাট হলো, কীভাবে জাহালম ফেঁসে গেল, মূল হোতা আবু সালেক এখন কোথায়। চলুন দেখে আসি ঘটনার বিস্তারিত। 2010 সালেই ঘটনার শুরু। সোনালী ব্যাংকের মিরপুর ক্যান্টনমেন্ট শাখায় খোলা হয় 4টি অ্যাকাউন্ট, যার মধ্যে একটি অ্যাকাউন্টে আবু সালেক নিজের ছবি দিলেও ব্যবহার করে জাহালমের জাতীয় পরিচয়পত্রের তথ্য। ভোটার আইডি প্রকল্পে একসময় যুক্ত থাকায় তার জন্য কাজটি সহজ হয়। একইভাবে মিথ্যা তথ্য দিয়ে সরকারি বেসরকারি 18টি ব্যাংকের 33টি শাখায় নানা নামে খোলা হয় অ্যাকাউন্ট। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একে একে 50টি অ্যাকাউন্ট পেই চেক ইস্যু করে আবু সালেক, আর তা জমা হয় অন্য ব্যাংকের করা চক্রের অ্যাকাউন্টগুলোতে। চক্রের আরেক সদস্য ব্যাংকের বেয়ারার মইনুল হক জালিয়াতি করে এসব চেকের ক্লিয়ারেন্স করায় সোনালী ব্যাংকের নিকাশ ঘর থেকে, আর ব্যাংক থেকে টাকা তুলে নেন আবু সালেক। এই ঘটনার তদন্ত শুরুর পর চেহারায় মিল থাকায় জাহালমকেই আবু সালেক বলে শনাক্ত করে সংশ্লিষ্টরা। সঙ্গে ছিল ভোটার আইডি নিয়ে বিভ্রাট। মামলা চলমান অবস্থায় জাহালমের প্রকৃত পরিচয় গণমাধ্যমে আসলে 3 বছর কারাবাসের পর ছাড়া পায় জাহালম। আবু সালেককে গেল 1 বছরে তার এলাকা ঠাকুরগাঁয়ে কেউ দেখতে পায়নি। পরিবারের লোকরা বলছে 1 বছরে বাড়ি আসেনি সে। দুদকের ধারণা, জালিয়াতির ঘটনা প্রকাশ পাওয়ার পরপরই আবু সালেক পালিয়ে গেছে বিদেশে। চলুন দেখে আসি তার বিষয়ে তার পরিবার ও দুদক কি বলছে। আজ পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি, মোবাইলও করেনি। মোবাইলটা খুলে দিই, থাকু মোবাইল খুলে থাকু, কিন্তু করেন আজ পর্যন্ত। এত কিছুর উপর নিয়ে পরে যেন আমরা একটা উচ্চ ক্ষমতা সম্বন্ধে একটা কমিটি করে দিয়েছে, একজন জেলা জজ পর্যায়ের অফিসার আমাদের ডাইরেক্টর, হ্যাঁ, তো তাকে দিয়েছি এবং তিনি 20 দিনের মধ্যে একটা রিপোর্ট আমাদের কাছে পেশ করবে সমস্ত ডিটেলসটা জেনে। ঢাকায় অসহনীয় যানজটের চাপ কমাতে সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত ওয়াটার বাস চালু করা হলেও প্রকল্পটি ব্যর্থ হয়েছে। বর্তমানে সীমিত পরিসরে এই রুটে নৌযান চলাচল করলেও মূল উদ্দেশ্য তাতে পূরণ হচ্ছে না। সংশ্লিষ্ট সরকারি দপ্তরে কর্মকর্তারা জানালেন, রাজধানী ঘিরে চক্রাকার নৌপথ কার্যকর করতে উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার বিকল্প নেই। গাবতলী থেকে সদরঘাট নৌপথের দূরত্ব 16 কিলোমিটার। এই নৌপথ ব্যবহার করে রাজধানী ঢাকার যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এরই অংশ হিসেবে বিআইডব্লিউটিএ 10টি ল্যান্ডিং স্টেশন স্থাপন করে। 2010 সালের শেষে 2টি ওয়াটার বাস দিয়ে যাত্রা শুরু হয়। এক পর্যায়ে সংখ্যা দাঁড়ায় 6। লোকসান, বেসরকারি খাতে পরিচালনা ইত্যাদি পর্যায় পেরিয়ে এখন গাবতলী থেকে সকাল ও বিকেলে 2টি ওয়াটার বাস ছাড়ে। একইভাবে সদরঘাট থেকেও চলাচল করে 2টি। সীমিত পরিসরে চালু থাকা এই নৌপথ ঢাকার যানজট কমাতে কোনো ভূমিকা রাখতে পারেনি। কেন এই পরিস্থিতি? মনে করেন যে মিরপুর যদি বাসা হয়, আপনি যাবেন যাত্রাবাড়ি, ওই যে ওইখানে আশুলিয়াতে গিয়ে ওই যে ওয়াটার বাসে চড়ে সদরঘাটে এসে ওইখান থেকে আবার যাবেন, এইভাবে ভেঙে কেউ যাইতেছে না। মার্কেটটা যেভাবে ক্রিয়েট করার কথা ছিল সেভাবে হয়তো হয়নি। নদীর দূষণ, যে কারণে আমাদের যাত্রীরা নদীতে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, পর্যাপ্ত কানেক্টিভিটিগুলো নাই,
যেখানে টার্মিনাল করা হলো সেই জায়গাতে নেমেই আপনি বাস পাচ্ছেন না, আপনার রিক্সায় করে বা হেঁটে যেতে হচ্ছে, অথবা রেলওয়ে স্টেশনটা নাই। রাজধানীর ওপর চাপ কমাতে এই নৌপথের সুফল পাওয়ার জন্য ব্যক্তি খাতের উদ্যোক্তাদের যুক্ত করার কথা বলছেন এই কর্মকর্তারা। কম্পিটেবল একটা স্পিডের একটা বাহন লাগবে, নদীপথেও লাগবে, সড়ক পথে তো লাগবেই। এগুলি আসলে মানুষকে বলে আপনি মোটিভেট করতে পারবেন না, আপনি সিচুয়েশন ক্রিয়েট করলে মানুষ অটোমেটিক্যালি অ্যাট্রাক্টেড হবে। সাধারণত সরকার এখন আর ব্যবসা করতে চায় না, ব্যবসাটা করতে চায় এটা দিয়ে দেখাইতে চাচ্ছিল যে এখানে প্রাইভেট সেক্টর যাতে আগে আসে। প্রাইভেট সেক্টর আগে আসে না, প্রাইভেট সেক্টর আসলে আপনার কম্পিটিটর হয়, আরও সুযোগ সুবিধা দিতে পারে, তখন হয় আর কি এখান থেকে আর কি এখানে আর কি। তো যদি ওই চারটা নদী আবার খনন করা হয় এবং ওটা যদি হয় তাহলে হয়তো আসবে ইনশাল্লাহ। রাজধানী ঘিরে চক্রাকার নৌপথের সঙ্গে সড়ক ও রেলপথের সংযোগ সহজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর এবং সিটি কর্পোরেশনের সমন্বিত ও কার্যকর উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মনে করে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ। শাহাদাত ছাপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পাবনার নাদিয়া ইয়াসমিন জলি ও নাটোরের রত্না আহমেদ। শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। শুক্রবার সংরক্ষিত আসনে 41 প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। শনিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদের সংরক্ষিত আসন ছাড়াও দ্বিতীয় ধাপে 129 উপজেলায় নির্বাচনের প্রার্থী চূড়ান্তর বিষয়ে আলোচনা হয়। এছাড়া পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে আনোয়ার সাদাত সম্রাটকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তফসিল অনুযায়ী 18 মার্চ দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন হবে। রাজপথে আন্দোলন ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মনে করেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার উদ্দেশ্যে বলেই অনেক তো করেছেন, এবার আরেকটা সংলাপ ডাকেন, পরিষ্কার করে বলেন যে খালেদা জিয়ার জামিনে আপনি কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, আমাদের গণতন্ত্র আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। তিস্তা চুক্তির ব্যাপারে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ভারত সফর শেষে শনিবার ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এই আশাবাদ জানান। শিগগিরই বিষয়টি সমাধান হবে বলেও মনে করছেন মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সফরে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য রাখাইনে নিরাপদ অঞ্চল গড়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রস্তাব স্বাগত জানিয়েছে ভারত। এ প্রস্তাব কার্যকরে তৎপর হবার আশ্বাসও দিয়েছে নয়াদিল্লি। দুই দেশের পঞ্চম যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠকে অংশ নিতে গত বুধবার নয়াদিল্লি যান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিস্তার পানি যেটা বললেন, শুধু তিস্তা না, অনেক নদী তো আমাদের আছে, এটা নিয়ে শুধু একা একা এই নদী নিয়েই বলছেন কেন? 54টা নদী আমাদের আলোচনায় আছে, আমরা সবগুলোরই আস্তে আস্তে সমাধান করব। যে রোহিঙ্গাগুলোকে কীভাবে রিপার্টিয়েশনটা কত তাড়াতাড়ি হয় তার জন্যে আমি তাদের সাহায্য প্রার্থনা করেছি। মান নিয়ে কোনো অভিযোগ ছাড়াই শেষ হলো ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। শনিবার সারা দেশে প্রায় 2.25 কোটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে পরিচালিত হয় এই কর্মসূচি। দুর্গম কিছু এলাকার শিশুদের কাছে পৌঁছাতে আরও 4 দিন কাজ করবেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশ্বস্ত করেছেন এবারের ক্যাপসুলের মান পরীক্ষিত। সারা দেশে সকাল 8টায় একযোগে শুরু হয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। রাজধানীতে সকাল 10টা পর্যন্ত উপস্থিতি কিছুটা কম থাকলেও পরে তা বাড়তে দেখা যায়। দেশের 1,20,000 স্থায়ী এবং 20,000 অস্থায়ী কেন্দ্রে বিকেল 4টা পর্যন্ত চলে কর্মসূচি। 6 থেকে 11 মাস বয়সী শিশুকে নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। 3 সপ্তাহ আগে কর্মসূচি একবার স্থগিত হওয়ায় এবার কিছুটা শঙ্কা ছিল অভিভাবকের। যেহেতু একটা সন্দেহ হয়েছিল কোয়ালিটি নিয়ে, এখন যেহেতু এটা চেঞ্জ করে দিচ্ছে আমরা একটু এটা আশ্বস্ত পাচ্ছি আর কি। আমাদের এখানে এসে বলছে আমরা আগের বারে তো মেসেজ পেয়েছিলাম, এবারে মেসেজ পাইনি, আমরা জানি না, তারপরও শুনে চলে আসছি, এই জন্য মানে কিছুটা লোক সংখ্যা মানে কম হচ্ছে। তবে এবার ক্যাপসুলের মান নিয়ে পাওয়া যায়নি কোনো অভিযোগ।
বাচ্চাদের খাওয়াতে পারলাম, ভালো লাগলো। এখন যেহেতু আবার নতুন করে এটা তো পরীক্ষা নিরীক্ষা করি, আবার খাওয়ানো হচ্ছে, এটা নিশ্চয়ই মানসম্মত। এখন খাওয়াতে পেরে খুব খুশি। বাবুকে যে ভিটামিন এ ক্যাপসুল, আমার বাবুর কালকে হলো 1 বছর হবে, তো এই আর কি, ওর যাতে সুস্থ থাকে এটাই আশা করি। এর আগে 19 জানুয়ারি সারা দেশে ভিটামিন এ ক্যাম্পেইন হওয়ার কথা ছিল। ভারতীয় কোম্পানির তৈরি ওই ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় সেগুলো প্রত্যাহার করে দেয়া হয় নতুন ক্যাপসুল। এগুলো দেশীয় কোম্পানির এবং মেয়াদ আছে আরও 2 বছর। রাজধানী শিশু হাসপাতালে সকালে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী, বলেন এবারে ক্যাপসুলের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। এখনকার যে আমরা যেটা খাওয়াচ্ছি সেটা ল্যাবে টেস্ট করা আছে এবং খুবই উন্নত মানের। আমরা চাই যে একটি শিশু জানি ভিটামিন এ ক্যাপসুলের আওতার বাইরে না থাকে। দেশের 12 জেলার 46 উপজেলার 240 ইউনিয়নকে দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় আরও 4 দিন চলবে কার্যক্রম। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরের সরিষা বাড়িতে সুনীত রায় নামে 15 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ভিটামিন এ ক্যাপসুল খেয়ে মারা গেছে শিশুটি। তবে এই অভিযোগ নাকচ করে সিভিল সার্জন বলছেন বমি হওয়ার সময় তার শ্বাসনালীতে আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। শনিবার সকালে সরকারি কর্মসূচির ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পর ওই শিশুর বমি ও পাতলা ব্যথা শুরু হয় এবং বিকেলে তার মৃত্যু হয়। শিশুটি সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুরজিৎ রায়ের ছেলে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পর আক্রান্ত আরও 5 শতাধিক শিশুদের নিয়ে তাদের অভিভাবকেরা সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যায়। খবর পেয়ে জেলা সিভিল সার্জন জামালপুর জেনারেল হাসপাতালের একটি বিশেষজ্ঞ টিম নিয়ে সরিষাবাড়ি হাসপাতালে যান। সেখানে শিশুদের প্রাথমিক চিকিৎসা দেবার ব্যবস্থা করেন। এ সময় অভিভাবকদের গুজবে আতঙ্কিত না হবার পরামর্শ দেন সিভিল সার্জন। শিশু দেখাইতেছে মা মা মা, এমন করে দেখাইতেছে, আমি তো বুঝতেছি না। পরে দেখি যে না, ও আরো অসুস্থ হয়ে গেছে, গা নাকে মুখে বমি করে পুরা চোখ উল্টাই দিছে, আমরা তো ভয় পাই গেছি। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার পর থেকে এরকম অবস্থা, পাতলা পায়খানা 13-14 বার করছে, এখন মোটামুটি ভালো আছে। ডাক্তারে দেখে বললো যে না, কোনো সমস্যা নেই। বমিটাই আপনার মানে যেটা নাক মুখ দিয়ে বের হয়ে আসার কথা, কিছু অংশ আপনার মানে চলে গেছে শ্বাসনালীতে। এই শ্বাসনালীতে যাওয়ার কারণে শ্বাসনালী তখন শ্বাসরুদ্ধ হয়ে আসছে। সেই অ্যাসপিরেশন চোকিংয়ের কারণেই বাচ্চাটা হঠাৎ করে মারা যায়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করবেন ভক্ত এবং শিক্ষার্থীরা। সকালে শুরু হয়েছে পূজা অর্চনা এবং 10টা থেকে শুরু হবে অঞ্জলি প্রদান। সন্ধ্যায় হবে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক, বিদ্যা বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। রাজধানী সহ সারা দেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে এই পূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে সরস্বতীর পূজা আয়োজন করা হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় তেঁতুলিয়াতে সর্বোচ্চ 12 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ দুপুর পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিদায় নিচ্ছে শীত, করা নাড়ছে বসন্ত। শীতের বিদায় বেলায় হঠাৎই গুড়ি গুড়ি বৃষ্টি, সেই সঙ্গে ঠান্ডা বাতাস। পশ্চিমা লঘুচাপের প্রভাবে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে উত্তরের জনপদ পঞ্চগড়ে। এই বৃষ্টিতে দুর্ভোগ নেমেছে জনজীবনে। কালকে এবং আজকের আবহাওয়া খুব প্রচন্ড খারাপ, তো আজকে ভিজে ভিজে আসতে হয়েছে পরীক্ষা দিতে এবং এখন যাইতে হচ্ছে পরীক্ষা ভিজে ভিজে। আমরা রিক্সা না চালাইলে ভাত নাই, আর মানুষও বাইরে হইতে পারে না। হ্যাঁ, আমাদের ভাড়া ভুটাও নাই, বাচ্চা কাচ্চাকে নিয়ে স্কুলে আসা অনেক কষ্ট বৃষ্টির মধ্যে ভিজে। এছাড়া ঢাকা, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, রংপুর সহ বৃষ্টি হয়েছে 20 জেলায়। আবহাওয়া অধিদপ্তর বলছে রোববারও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এছাড়া এ মাসের মাঝামাঝিতে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রংপুর, রাজশাহী বিভাগ এবং সেই সাথে ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের
ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের যশোর অঞ্চলে আপনার পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হয়েছে। আগামী 24 ঘন্টা তো সারা দেশে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বর্তমান যে পরিস্থিতি আছে এটা আগামীকালকে দুপুরের পর থেকে অনেকটা ইম্প্রুভ করবে। শনিবার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। রাতে সারা দেশে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক যুগেও নির্মাণ কাজ শেষ না হয় চালু হয়নি খুলনা নার্সিং কলেজ। শিক্ষক সহ বিভিন্ন পদে জনবল নিয়োগ হলেও কার্যক্রম শুরু না হওয়ায় হতাশ স্থানীয়রা। তবে কর্তৃপক্ষ বলছে চলতি বছর থেকেই কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হবে। নার্সিং পেশায় উচ্চশিক্ষার লক্ষ্যে 2007 সালের জানুয়ারিতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার সঙ্গে শুরু হয় খুলনা নার্সিং কলেজ। বয়রার কলাবাগান এলাকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে 10 একর জমির ওপর এর নির্মাণ কাজ শুরু হয়। 2009 সালে বেশিরভাগ কাজ শেষ হলেও এখনও বাকি কলেজের সীমানা প্রাচীর, মাঠের মাটি ভরাট, ভেতরের রাস্তা নির্মাণ সহ কিছু কাজ। এরই মধ্যে জনবলও নিয়োগ হয়েছে, কিন্তু নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় 12 বছরেও শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। নার্সিং কলেজ খুলনার মতো জায়গায় এতদিনে বাস্তবায়িত হয়নি, এটি বঞ্চনারই ধারাবাহিকতা। এটি খুলনাবাসীর জন্য, অঞ্চলের মানুষের জন্য খুবই পীড়াদায়ক, দুঃখদায়ক। বাকি নির্মাণ কাজ শেষ করে এবছরই এটি চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জিনিসপত্র এসে গেছে স্টুডেন্ট মানে কার্যক্রম শুরু করার জন্য, আর বাকি কিছু আমি ডিমান্ড দিছি, এগুলো পাইলে আমি শুরু করতে পারবো। অবকাঠামো তো ভবন এখনো নির্মাণ হয়নি, এটা নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ভবনটা যখনই পুরোপুরি ব্যবহার উপযোগী করা হবে তখনই আমরা একাডেমিক কার্যক্রম চালু করার বিষয়ে সক্রিয় কার্যক্রম গ্রহণ করব। প্রাথমিক পর্যায়ে 120 জন শিক্ষার্থী নিয়ে কলেজটির কার্যক্রম শুরুর পরিকল্পনা আছে বলে জানায় কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রথম শ্রেণীর পৌরসভা হবার 2 দশক পরও মানিকগঞ্জ শহরের অর্ধেকেরও বেশি সড়ক এখনও কাঁচা। বাকি সড়কগুলোর অনেক স্থানে কার্পেটিং ও পিচ উঠে এখন বেহাল দশা। ভাঙাচোরা এসব সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পৌর কর্তৃপক্ষের গাফিলতি ও অব্যবস্থাপনাকেই দায়ী করছেন পৌরবাসী। মানিকগঞ্জ পৌর শহরের উচুটিয়া থেকে জয়রা, শিববাড়ি থেকে হিজুলি, পশ্চিম দাসরা থেকে বেউথা, মান্দ্রা থেকে নতুন বসতি পর্যন্ত সড়কের এমনই বেহাল দশা। এসব সড়কের কোথাও কোথাও পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। 1972 সালে প্রতিষ্ঠিত মানিকগঞ্জ পৌরসভার 297 কিলোমিটার সড়কের মধ্যে 175 কিলোমিটার সড়কই কাঁচা, আর বাকি 122 কিলোমিটার সড়কে কার্পেটিং, আরসিসি ও ইট বসানো রয়েছে। প্রতিষ্ঠার পর মানিকগঞ্জ পৌরসভার পার হয়েছে 46 বছর। 1997 সালে পেয়েছে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা, এরপরও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বাসিন্দারা। একটা গাড়ি আসলে সাইড নিতে পারি না, দাঁড়িয়ে না, জায়গার নাই, ভাঙাচোরা মোড়ে পয়লা মোড়ে। যাত্রী অনেক সময় অভিযোগ করে যে ঝাঁকি লাগে, আস্তে আস্তে চালান, হ্যাঁ, তারপর মনে করেন যে গাড়ির অনেক ক্ষতি হয়। শহরের প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন রাস্তার বেহাল দশার কারণে দুর্ভোগ যেন পৌরবাসীর নিত্যসঙ্গী। নির্বাচন আসে ভোট দেন, এই অমুক চেয়ারম্যানে দেন, অমুক মেম্বার বানানি বানান, আপনাকে রাস্তাঘাট সব ভালো হয়ে যাব, তারপর উঠে যায়, আবার তার রাস্তাঘাটের কথা এসে মনে থাকে না কেউ। কমিশনারকে জানানো হয়েছে, কমিশনার বলে যে আমাদের বাজেট নাই, বাজেট আসুক। এ বিষয়ে পৌর মেয়র জানান রাস্তা সংস্কারে বিভিন্ন বিদেশি দাতা সংস্থার কাছ থেকে 70 কোটি টাকা বরাদ্দ মিলেছে, 2-1 মাসের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে। ইতিমধ্যে আমি IUDP-র থেকে আমি প্রায় 15 কোটি টাকা স্যাংশন হয়েছে, এটা পর্যায়ক্রমে হয়। অলরেডি 3 কোটি টাকার প্রকল্প বানিয়ে আমি দিয়ে দিছি, ওটাও পাইপলাইনে আছে, 2-1 মাসের মধ্যেও এগুলো হয়ে যাবে। আগামী ডিসেম্বরের মধ্যেই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর সংস্কার শেষ করার ব্যাপারে আশাবাদী পৌর মেয়র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মেহেরপুরের গম খেতে অজ্ঞাত পোকার আক্রমণে বিপাকে পড়েছেন চাষিরা। দিনের বেলায় পোকার প্রাদুর্ভাব কম থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে আক্রমণ বাড়ে। এভাবে চলতে থাকলে গমের ফলন বিপর্যয় দেখা দেবে বলে আশঙ্কা কৃষি বিভাগের। কয়েক যুগেও গম খেতে পোকার এমন আক্রমণ দেখেনি মেহেরপুরের চাষিরা। ক্ষেতের পর ক্ষেত গম গাছের পাতা ও কাণ্ড খেয়ে ফেলছে পোকার দল। সাধারণত অন্য ফসলের চেয়ে গম খেতে পোকার আক্রমণ কম থাকে,
কিন্তু এবার শীষ বের হওয়ার পর হঠাৎ করেই গাছের নরম পাতা ও কাণ্ড খেয়ে ফেলছে পোকা, ফলে বন্ধ হয়ে যাচ্ছে গমের স্বাভাবিক বৃদ্ধি, কীটনাশক প্রয়োগও মিলছে না সুফল। আমাদের গম এখন থোর, মানে শীষ বাড়াচ্ছে, মানে এই সময় গম যদি পাতা খাইয়ে বসে যাচ্ছে এবং বাইরের ভিতরে পোকা লাগছে, পোকা দেখা যাচ্ছে না, এইরকম যদি পোকা আক্রমণ করে এই গমে, তাহলে আমার মনে হয় এই গম ফলন অর্ধেক হয়ে যাবে। অজ্ঞাত পোকাটি মূলত কাটুই পোকার জাত, এরা রাতে গাছের নরম অংশ খেয়ে ফেলে, তাই পোকার উপস্থিতি দেখা মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। বাড়ন্ত অবস্থায় এটার পাতা এবং শীষ কেটে দিচ্ছে, তো আমরা এটা কখনো দেখি নাই, সাথে সাথে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যে আপনার একটা ফ্লাড ইরিগেশন দিয়ে দেন, সেই সাথে নাইট্রো একটা কীটনাশক আছে ভালো কাজ করছে, সাকসেস এবং ট্রেসারও ভালো কাজ করে, সেই জন্য আমরা তাদেরকে এটা পরামর্শ দিয়ে যাচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে মেহেরপুরে এবার গম চাষ হয়েছে প্রায় 8000 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলা ক্ষুদ্র সেচ প্রকল্পের কাজ শেষ হলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে, সেই সাথে উত্তরাঞ্চলের 6 জেলার 47টি উপজেলায় কমবে জলাবদ্ধতা। কৃষি মন্ত্রণালয়ের 4 বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। প্রায় 90 কোটি টাকা ব্যয়ে বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়ানোর পাশাপাশি জলাবদ্ধতা দূর করতে পুনরায় খাল খনন করা হবে 250 কিলোমিটার। একই সাথে দিনাজপুরে আত্রাই নদীতেও রাবার ড্যাম নির্মাণ করা হবে পানি ধরে রাখতে। 2017 সালের শেষ দিকে শুরু হওয়া এই প্রকল্পের সুফল নিয়ে আশাবাদী এলাকার মানুষও। খাল বন্ধ হয়ে গেছিল, এই কারণে পানির জমায় থাকি চলো, এই কারণে আমরা 3টা ফসল পাইতেছিলাম না, 1 ফসল পাইতেছিলাম। দিয়ে পানি নামে গেলে আমাদের পানিটা জমা হয়ে থাকবে না এবং আবাদ করতে আমরা সুফলাফল আবাদ করতে পারবো, জিনিসটাও ভালো পাবো আমরা। খাল খুললে পরে আমরা আমন ধানের সুবিধে করতে পারবো। প্রকল্প পরিকল্পনায় বলা হয়েছে 6 জেলায় সেচের বাইরে থাকা প্রায় 1 লাখ হেক্টর জমির মধ্যে সেচের আওতায় আসবে 18,000 হেক্টরেরও বেশি জমি। একই সাথে ভূগর্ভস্থ পানির পরিবর্তে সেচ দেওয়া সম্ভব হবে অন্য উৎস থেকে, ফলে অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হবে কম খরচে। 82,000 মেট্রিক টন খাদ্যশস্য অতিরিক্ত প্রতি বছর উৎপাদন হবে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 150 কোটি টাকার মতো। আমরা প্রকল্পের মাধ্যমে খাল খনন কার্যক্রম নিয়েছি, সেটাতে আমাদের জলাবদ্ধতা দূরীকরণ হবে এবং হাজার হাজার হেক্টর জমি 1 ফসলি জমি 2 ফসলিতে জমিতে পরিণত হবে। 2021 সালের জুনে এই প্রকল্প শেষ হলে আত্মকর্মসংস্থান হবে অন্তত 60,000 মানুষের, আর প্রকল্পের ফলাফলের ভিত্তিতে দেশের অন্যান্য এলাকাতেও এই ধরনের প্রকল্প নেওয়া হবে বলছেন সংশ্লিষ্টরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। দেশের বিভিন্ন জেলার আমবাগানে এরই মধ্যে মুকুল আসতে শুরু করেছে, ভালো ফলনের আশা করছেন চাষিরা। আর মুকুল যেন না ঝরে পড়ে তাই কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছে সঠিক পরিচর্যা ও কীটনাশকের। আবহাওয়ার পার্থক্যের কারণে কিছুটা দেরিতে মুকুল আসে চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলোতে, এবারও হয়েছে তাই। তবে ফাল্গুনের প্রথম সপ্তাহে বেশিরভাগ গাছে মুকুল আসবে এমন আশা আম চাষিদের। পরিচর্যার কোনো অভাব নাই, তারপরও আশাবাদী যে হয়তো হবে, কিন্তু সবচেয়ে বড় কথা যে মনে হচ্ছে যে মুকুলটা খুব দেরিতে হচ্ছে। সঠিক পরিচর্যা করলে এবং আবহাওয়া ভালো থাকলে মুকুল আশা করা যায় যে অনেকটাই ভালো আসবে। আমের ফলনে দেশের দ্বিতীয়তম জেলা নওগাঁয় প্রায় 90% গাছে মুকুল এসেছে, বাম্পার ফলনের আশা করছেন চাষিরা, সেই হিসাবে চলছে পরিচর্যা। যদি কোনো ঝড় ঝাপটা না হয়, কোনো বিপদ আপদ না হয়, ইনশাল্লাহ মোটামুটি এবার আমের ফলন ভালো হবে, অবশ্যই ভালো আছে, রাখে থাকে যদি ভালো হবে। মুকুলের সবচেয়ে বেশি ক্ষতি হয় হপার পোকার আক্রমণে, মুকুল ঝরে পড়া রোধে কৃষি কর্মকর্তারা পরামর্শ দিচ্ছেন কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করার। স্প্রেটা করতে হবে সময় মতো এবং সঠিক মাত্রায় সঠিক নিয়মে, এটা করলে কৃষকরা যে ভয়াবহ যে হপার পোকাটা আছে এবং মুগুল ঝরে যায় পচে যায় যে রোগটা, সেই রোগ থেকে পরিত্রাণ পাবে। লাভজনক হওয়ায় মেহেরপুর জেলায় প্রতি বছরই বাড়ছে আমের বাগান। মোস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভারত থেকে কয়লা আমদানিতে জটিলতা কাটছেই না। শেরপুরের নাকুগাঁও আর ময়মনসিংহের করইতলা স্থল বন্দর দিয়ে প্রায় 2 বছর পর কয়লা আমদানি শুরু হলেও 2 দিন পরেই তা বন্ধ হয়ে যায়। এতে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। দেশে কয়লা চাহিদার প্রায় 70% পূরণ হয় ভারত থেকে আমদানি করে। তবে কয়লা রপ্তানিতে ভারতের আদালতের নিষেধাজ্ঞার কারণে 2014 সাল থেকে শুরু হয় জটিলতা।
পরে বছরের একটি নির্দিষ্ট সময় কয়লা রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় ভারতের আদালত। এরপর এবছর জানুয়ারিতে কয়লা আমদানি শুরু হয়। এর প্রেক্ষিতে শেরপুর ও ময়মনসিংহের কয়লা ব্যবসায়ীরা কোটি কোটি টাকার এলসি খোলেন। তবে মাত্র দুদিন চালু থাকার পরেই শেরপুরের নালিতাবাড়ির নাকুরগাঁও স্থলবন্দর ও ময়মনসিংহের হালুয়াঘাটের করইতলা স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি আবারও বন্ধ হয়ে যায়। এতে নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের এই এলসিগুলো এবং প্লাস আমরা যে ট্যাক্স জমা দিচ্ছি সরকারের কাছে, আমরা এই ট্যাক্সগুলোও ফেরত পেতেছি না। নালিতাবাড়ি এবং হালুয়াঘাট পোর্টের এই ব্যবসায়ীর সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা পথে বসার উপক্রম হয়েছে। তবে কেবল ব্যবসায়ীরাই নয়, কয়লা আমদানি বন্ধের কারণে বেকার হয়ে পড়েছে কয়েকশো শ্রমিক। কয়েকদিন আগে কয়লাটা একটু খুলছিল, এখন আবার ফট করে কয়লার ইগুলান বন্ধ হয়ে যাওয়া, এখন আবার লেবার এই শ্রমিকগুলো আবার বিপাকে পড়ে গেছে। কয়লা সংকটে বিপাকে পড়েছেন ইটভাটার মালিকরাও। এখন 15,500 টাকা কয়লা, এই কয়লাতে আমগুলো পুইরা ইটের কস্ট বাইরে গেছে। বন্দর পরিদর্শক জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ব্যবসায়ীদের টাকা ইন্ডিয়া আটকা পড়েছে সেটাও সত্য, একটা ব্যবসায়ী প্রতিনিধিরা তাদের সাথে যোগাযোগ করতেছে, আশা করি সেটা কীভাবে একটা সমাধান হবে। 19 ফেব্রুয়ারি ভারতের আদালতে এ নিয়ে শুনানির কথা রয়েছে। সে সময় কয়লা রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে আর্থিক ক্ষতি কিছুটা কমবে বলে আশা ব্যবসায়ীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাংলা ভাষার অন্যতম কবি আল মাহমুদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে ইবনে সিনা হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী আবিদ আজম। তিনি জানান, আল মাহমুদের অবস্থা আশঙ্কাজনক। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ধানমন্ডির ইবনে সিনার সিসিইউতে রাখা হয়েছে। তার বয়স 82 বছর, বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি। 1936 সালের 11ই জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সাহিত্য অবদানের জন্য 1968 সালে বাংলা একাডেমি পুরস্কার পান। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আল মাহমুদ। ওনার হার্টরেটের কিছু অ্যাবনর্মালিটি দেখা যায়, যেটা আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলি। তো বেসিক্যালি ওটার কারণে ওনাকে আমাকে সিসিইউতে একটু শিফট করতে হয়। তো এখন আল্লাহর রহমতে যাক ওটা ডিভার্ট হয়ে গেছে, তো সেদিক দিয়ে কোনো ভয় নেই। আর নতুন করে আমরা কিছু পাচ্ছি যে লাংসে কিছু ইনফেকশনের সাইন আছে, তো আমরা সেগুলো যথাযথ ব্যবস্থা করছি। 21শে বইমেলার 9ম দিনে নতুন বই এসেছে 218টি। ছুটির দিন হওয়ায় লেখক পাঠকের উপস্থিতিও বেশ ভালো ছিল। আলোচিত বইয়ের লেখকদের সামনে ছিল অটোগ্রাফ নেবার লম্বা লাইন। নন ফিকশন লিখে জনপ্রিয় হওয়ার নজির বাংলা সাহিত্যে কম, তাই 10 মিনিট স্কুলের মধ্য দিয়ে সবার মধ্যে জ্ঞান পিপাসা জাগিয়ে তোলা তরুণ আয়মান সাদিকের অটোগ্রাফ নিতেও পাঠকের প্রতিযোগিতা। আমি তো আসলে অনলাইনে পড়াই, যখন সামনাসামনি তাদের মানে আগ্রহটা দেখি, তাদের আকাঙ্ক্ষাগুলোর ব্যাপারে শুনি, তাদের প্রশ্নগুলো জানতে পারি, খুবই ভালো লাগে। যেটা অটোগ্রাফটা না, ইটস মোরলি তাদের সাথে যে কথাবার্তা বলাটা, কনভারসেশনটা, আইডিয়াটা এক্সচেঞ্জ করা, এই জিনিসটা অনেক ভালো লাগে। মেলার আগেই 2 মুদ্রণ শেষ হয়ে যাওয়া বই নির্বাসন, লেখক সাদাত হোসাইনকে নিয়ে সেলফি তোলার আগ্রহটাও তাই চোখে পড়ার মতোই। দিন শেষে সব কিছু নির্ধারক হচ্ছে আসলে পাঠক, এবং সেই পাঠকের এত ভালোবাসা আমি পেয়েছি এবং পাচ্ছি, যেটি আসলে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা শেষ করতে পারবো না। সো এখনও পর্যন্ত নির্বাসন যেই প্রতিক্রিয়া দেখিয়েছে কলকাতা বইমেলায়, বাংলাদেশে, তারপরে অনলাইন সবগুলোতে, সেটি আসলে অভূতপূর্ব। প্রবাসে থেকে নারী স্বাধীনতা নিয়ে লেখালেখি করেন জেসমিন চৌধুরী, তার বই নিয়েও ছিল পাঠকের তুমুল কৌতূহল। অন্তঃসত্ত্বা হলাম যখন, সেটা নিয়ে কথা বলা লজ্জা, আমার যৌনতা নিয়ে কথা বলা লজ্জা, আমার যৌন নির্যাতন নিয়ে কথা বলা লজ্জা। তো একসময় আমি সিদ্ধান্ত নিলাম, না আমি এসব নিয়ে আর লজ্জা পাবো না, আমি নীরব থাকতে লজ্জা পাবো, এটা একটা নতুন ধরনের লজ্জা। বর্ষা দুপুর প্রকাশ করেছে রাকিব আল হাসানের রম্য রচনা ভারপ্রাপ্ত প্রেমিক। নিজেকে সম্ভাব্য নোবেলজয়ী লেখক হিসেবে ব্যঙ্গ করে লেখা বইটির ফ্ল্যাপ প্রকাশের আগেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। গদবাদা যেই লেখক একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন, সে দ্বারা থেকে বেরোয় আসতে চেয়েছিলাম আমি আসলে। ভারপ্রাপ্ত প্রেমিকের যে ফ্ল্যাপটি, সেটি হচ্ছে রম্যের দাসে লেখা হয়েছে, যেখানে লেখককে আসলে নোবেল প্রাইজ জয়ের জন্য যে আকুতি, এবং যে একজন কেউ যদি হাত ধরলে যে সে নোবেল পুরস্কারটি সবচেয়ে সহজ হয়, সেই প্রচেষ্টায় আসলে এই ফ্ল্যাপটি লেখা হয়েছে। শনিবার ছুটির দিন হওয়ায় বেচাকেনাও ছিল বেশ ভালো, নতুন বই এসেছে 218টি। তৈমুর সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সরিষা ক্ষেতে মৌ বক্স বসিয়ে মধু উৎপাদন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। দেশের পাশাপাশি বিদেশেও চাহিদা আছে সরিষা ফুল থেকে সংগ্রহিত মধুর। এসব মৌ খামারে কর্মসংস্থানও হয়েছে অনেকের। শীত মৌসুমে ব্যাপকভাবে সরিষা চাষ হয় সিরাজগঞ্জের চলনবিল এলাকায়। এ সময় মধু সংগ্রহের জন্য আসেন মৌ চাষিরা। সরিষা ক্ষেতে বসানো হয় সারি সারি মৌ বাক্স। দেশের পাশাপাশি বিদেশেও চাহিদা আছে এখানের উৎপাদিত মধুর। তবে নিজস্ব প্রক্রিয়াজাত করার ব্যবস্থা না থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার কথা বলছেন মৌ চাষিরা। যে মধু পাই সংগ্রহ করি এর থেকে আমাদের খরচ পোষায় না, কিন্তু আমরা যা পাই খরচ করি আমরা মধুর দাম অ্যাকুরেট পাই না। কৃষি বিভাগ বলছে চলতি বছরে সিরাজগঞ্জে 50,500 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, আর 20,000 মৌ বাক্স থেকে মধু উৎপাদন হবে প্রায় 200 টন। সারা বাংলাদেশের ভিতরে আমরা আশা করি যে এইবার আমরা সবচেয়ে বেশি মধু উৎপাদন করতে পারবো এবং আমাদের সিরাজগঞ্জ জেলায় মধু উৎপাদনে প্রথম স্থান অধিকার করবে। মৌ চাষে যে ভাগ্য ফেরানো সম্ভব তা দেখিয়েছেন কুষ্টিয়ার মামুনার রশিদ। এরই মধ্যে মধু মামুন হিসেবে সবার কাছে পরিচিত হয়ে উঠেছেন তিনি। সরিষা ক্ষেতে মৌ বাক্স বসিয়ে মধু উৎপাদন করছেন তিনি। সরাসরি অস্ট্রেলিয়ার লোক এসে নিয়ে যায়, আর আমাদের যে মিরপুর উপজেলার যিনি কৃষি অফিসার স্যার, উনি সার্বিক সহযোগিতা করে এবং তার মাধ্যমে আমি বক্সগুলো পেয়েছি এবং স্থাপন করেছি। মধু উৎপাদন বাড়ছে বগুড়াতেও। এবার জেলায় 256 টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, এরই মধ্যে সংগ্রহ হয়েছে 216 টন। মৌসুমি আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। কমপক্ষে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে এই অলরাউন্ডারকে। বিপিএল ফাইনালে ব্যাটিংয়ের সময় বাম হাতের আঙুলে চোট পান সাকিব। ম্যাচের পর স্ক্যান করানো হলে সাকিবের আঙুলে চিড় ধরা পড়ে। 13 ফেব্রুয়ারি নেপিয়ারে শুরু ওডিআই সিরিজ। বিপিএল সেরা হয়েছেন, তার দুর্দান্ত ফর্ম ডাউন আন্ডার ভয় জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। শিরোপা হারানোর কষ্টে ব্যক্তিগত অর্জনে মুখে হাসি ফোটেনি সাকিবের। তখনও জানতেন না আরও খারাপ কিছু অপেক্ষা করছে তার জন্য। মেগা ফাইনালে পেরেরার বলে হাতে আঘাত পেয়েছিলেন। ম্যাচ শেষেই করানো হয় স্ক্যান। মধ্যরাতে ফল আসে, নিশ্চিত হয় নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়া। 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে মাঠে ফিরতে। ওর ফ্র্যাকচার হয়েছে এবং সম্ভবত 3 থেকে 4 সপ্তাহ রেস্ট লাগবে। তো এখন এটা আমাদের জন্য অনেক বড় একটা ধাক্কা। আমরা ও আজকে রাত্রে ফ্লাই করার কথা ছিল, বাট এখন তো আমরা ওর জায়গায় একটা প্লেয়ার পাঠাবো। বিপিএল এর অন্যতম সেরা বোলার তাসকিন আগেই কাটা পড়েছেন। সেরা ছন্দ ফিরে পাওয়া সাকিবও থাকছেন না। যথেষ্ট প্রস্তুতি ছাড়া ওয়ানডে মিশনে নামার আগে অভিজ্ঞ অলরাউন্ডারকে হারানো বড় ক্ষতি বলছে ম্যানেজমেন্ট। তবে টেস্ট অধিনায়ককে টেস্ট সিরিজের আগে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী আকরাম খান। ও থাকলে আমাদের একটা বোলার আর একটা ব্যাটসম্যান লাগে না, বাট এই ক্ষেত্রে টিম ব্যালেন্সে কিন্তু অনেক বিরাট একটা প্রবলেম হয়ে যায়। সো এখন একটা চিন্তার বিষয় এবং ইটস এ ব্যাড লাক ফর আস। তবে আমরা 3টা টেস্ট খেলবো, হয়তো পরে হয়তো রিকভারি করলে খেলতে পারবো। ওর প্রবলেম যেটা আছে, ওর রিকভারি মানে ও যদি ব্যথার থেকে যদি সরতে পারে তাহলে তো সে চলে আসবে। সাকিবের অনুপস্থিতিতে ঘরের মাঠে সাদা পোশাকের দায়িত্ব সামলেছেন মাহমুদুল্লাহ। তার উপরই ভরসা রাখার ইঙ্গিত এই বোর্ড পরিচালকের, আর সিরিজে লড়াই করতে বিশ্বাস রাখছেন তরুণদের উপর। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া নিউজিল্যান্ড মিশন সহজ হবে না বলেছেন মাশরাফি বিন মুর্তজা। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন নিয়ে সতর্ক টাইগার ওডিআই অধিনায়ক। দলের সাথে যোগ দিতে রোববার রাতে ঢাকা ছেড়েছেন মাশরাফি, তামিম, রুবেল ও সাইফুদ্দিন। একই ফ্লাইটে সহযাত্রী হবার কথা ছিল সাকিব আল হাসানের, কিন্তু ক্রিকেট উৎসবের শেষ মুহূর্ত বয়ে এনেছে হতাশার উপলক্ষ। সব্যসাচী সাকিবকে ছাড়াই সামনে কঠিন চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের। সেরা অস্ত্রকে পাওয়া যাচ্ছে না ওডিআই সিরিজে, কাজটা সহজ হবে না জানা আছে। তবে সাকিবকে ছাড়া লড়াই করার অভিজ্ঞতা নতুন কিছু নয় মাশরাফির জন্য। অতীত থেকে সান্ত্বনা শক্তি দুটোই খুঁজছেন ওডিআই অধিনায়ক। খুব বড় চ্যালেঞ্জ ছিল, আবার তার সাথে সাকিবকে হারানো অবশ্যই আরও বেশি চ্যালেঞ্জ হয়ে গেল, বাট তারপরেও যারা আছে তাদেরকে নিয়ে এশিয়া কাপেও আমরা এই চ্যালেঞ্জ নিয়ে খেলেছি। সো আমাদের পজিটিভ চিন্তা করেই মাঠে খেলতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি দুইটা জায়গা মানে লস হয়ে যায় আমাদের সাকিব না থাকলে। সো সেভাবে আমাদেরকে মেন্টালি মানে রেডি হতে হবে। বিপিএল এর অন্যতম প্রাপ্তি দেশি ক্রিকেটারদের পারফরম্যান্স। ছন্দে থাকা তামিম সাইফুদ্দিনরাই মূল শক্তি ক্যাপ্টেন ম্যাশের। বাড়তি সতর্কতা ডাউন আন্ডারের কন্ডিশন নিয়ে।
লাস্টের দিকে যেরকম উইকেট ছিল বিশেষ করে সেমিফাইনাল এবং ফাইনালে, সো আমার মনে হয় যে উইকেটগুলো এরকমই থাকবে, এরকম ফ্ল্যাট হবে। সো ব্যাটসম্যানরা রানে ফেরা আমাদের জন্য অবশ্যই স্বস্তির, বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সো আমি যেটা বললাম যে উইদিন প্ল্যান যদি খেলতে পারি ইনশাল্লাহ, শুধু এক ডিপার্টমেন্ট ভালো করলে তো হবে না, সবগুলো ডিপার্টমেন্ট ভালো করলে ইনশাল্লাহ পসিবল। বিপিএল শ্রেষ্ঠত্বে নিশ্চিত রেখেছেন বড় ভূমিকা, ডেথ ওভার সংকটের বড় সমাধান হিসেবে আস্থা জাগাচ্ছেন সাইফউদ্দিন। টানা খেলে যাওয়ার মধ্যে ক্লান্তি নয়, ছন্দটাকেই কাজে লাগাতে চান টাইগার অলরাউন্ডার। ইনশাল্লাহ এখান থেকে যেসবগুলো লার্ন করেছি, বিশেষ করে আফ্রিদি ভাই ছিল, তিসরা ভাইরা, আপনারা সবাই জানেন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওনারা ওনার থেকে যেসব এক্সপিরিয়েন্সগুলো নিয়েছি ইনশাল্লাহ এগুলো কাজে লাগাবে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে। নেপিয়ারে প্রথম ওয়ানডে আগামী বুধবার, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ 20 ফেব্রুয়ারি। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ওডিআইতে পেস অ্যাটাকে গুরুত্ব ব্ল্যাক ক্যাপস টিম ম্যানেজমেন্টের। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মার্টিন গাপটিল। শেষ ওডিআইতে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে, তার পরিবর্তে ওই ম্যাচে নেতৃত্ব দিবেন টম লেথাম, আর শেষ ম্যাচে উইলিয়ামসনের পরিবর্তে খেলবেন কলিন মানরো। পেস অ্যাটাকে রাখা হয়েছে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন এবং ম্যাচ হেনরিকে। অলরাউন্ডার কোটায় ডাক পেয়েছেন জিমি নিশাম ও টড অ্যাস্টল, বাদ পড়েছেন ঈশ্বধী ও ডগ ব্রেসওয়েল। বোলারদের নৈপুণ্যে চট্টগ্রামের শক্ত অবস্থানে অনূর্ধ্ব-19 দল। হার এড়াতে লড়ছে ইংল্যান্ড, তৃতীয় দিন শেষে 29 রানে পিছিয়ে থ্রি লায়ন্স, হাতে আছে 4 উইকেট। এর আগে 9 উইকেটে 398 রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে বাংলাদেশ। সর্বোচ্চ 84 রান করেন মিডল অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন। অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে 82 রান, 50 তুলে নেন পারভেজ ও তৌহিদ হৃদয়। বাংলাদেশ বোলারদের দাপটে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের, 10 রান করে আউট হন ওপেনার বোল্ডারসন। এরপর আসাদুল্লাহ গালিবের তোপে স্বস্তি মেলেনি মিডল অর্ডারেও, দিন শেষে থ্রি লায়ন্সের সংগ্রহ 6 উইকেটের বিনিময়ে 89 রান, 22 রানে 3 উইকেট শিকার করেছেন গালিব। প্রথম ইনিংসে 280 রানে অল আউট হয়েছিল ইংলিশ যুবারা। চলছে বয়সভিত্তিক ফুটবলার বাছাই, কিন্তু বয়স যাচাইয়ের জন্য নেই কোনো বিশেষজ্ঞ দল। বাফুফে একাডেমির জন্য ফুটবলার বাছাইয়ের কাজে এমনই উদাসীন ফেডারেশন। ঢাকায় শুরু হয়েছে অনূর্ধ্ব-15 ফুটবলার বাছাই। খুদে ফুটবলারদের প্রতিভা ও আগ্রহে উচ্ছ্বাসিত বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পলস মলি। রাজধানীর বেড়াইতে হচ্ছে বাফুফের পূর্ণাঙ্গ ফুটবল একাডেমি। প্রতিভাবান ফুটবলারদের নিয়ে 1 মার্চ শুরু হবে আবাসিক ক্যাম্প। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে বয়সভিত্তিক ফুটবলার বাছাই। ঢাকায় কোচ পারভেজ বাবুর অধীনে শুরু হয়েছে ফুটবলার বাছাই। প্রথম পর্বে অংশ নেয় প্রায় 260 জন। প্রাথমিকভাবে নির্বাচিত হয় 20 খুদে ফুটবলার, তবে বয়স যাচাইয়ে ছিল না কোনো মেডিকেল বা বিশেষজ্ঞ দল। আন্ডার এজে এসেছিলো, ওভার এজে এসেছিলো, চেষ্টা করেছি অনূর্ধ্ব-15 যাদের বয়স মধ্যে আসে সেইসব প্লেয়ারদের নিয়েই ট্রায়ালটা নিতে আর কি। এখান থেকে 3টা ডিস্ট্রিক্টের প্লেয়ার হওয়াতে হয়তো 260 জন প্লেয়ার হয়েছে। এখান থেকে আমরা 20 জন প্লেয়ার নিয়েছি সেকেন্ড রাউন্ডের জন্য। প্রাথমিক বাছাইয়ের টিকিট পাওয়ায় খুশি কিশোর ফুটবলাররা, চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে স্বপ্ন দেখছেন বড় ফুটবলার হওয়ার। আরামবাগে এক সময় খেলতাম, এখান থেকে আমি ভালো কিছু আশা করতেছি। আমি আজকে ফার্স্ট ট্রায়াল দিছি, আমি আজকে ফার্স্ট সিলেক্ট হয়েছি। আমার স্বপ্ন হলো যাতে আমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং ভালো একটা পারফরমেন্স করতে পারি। ট্রায়াল দিছি সেম পজিশন, ফলো স্যার কাছে ফলো পাই নাই, দ্বিতীয়বার ট্রায়াল দেওয়া ফলো স্যার কাছে ফলো হয়েছে। সারা দেশের প্রতিভা অনশন শেষে চূড়ান্ত বাছাই করবেন হেড কোচ জেমি ডে ও টেকনিক্যাল ডিরেক্টর পলস মলি। আপাতত খুদে ফুটবলারদের প্রতিভায় রোমাঞ্চিত ম্যানেজমেন্ট। দারুণ কিছু প্রতিভা চোখে পড়েছে, এখন তাদের সঠিক পরিচর্যা দরকার। আশা করছি তারা বিশ্বমানের ফুটবলার হয়ে গড়ে উঠবে। পর্যায়ক্রমে সারা দেশে প্রতিভা বাছাইয়ের পর দ্বিতীয় ধাপের বাছাই প্রক্রিয়া হবে টাঙ্গাইলে। জাফরতালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। জাহালম কাণ্ডে অর্থ লোপাটে সনাতনী ব্যাংকিং এর সুযোগ নেওয়া হয়, ধারণা তদন্তকারীদের। কাজে আসেনি ঢাকার ওয়াটার বাস প্রকল্প, চক্রাকার নৌপথ কার্যকরে পরিবেশ সৃষ্টির তাগিদ। এক যুগেও নির্মাণ শেষ হয়নি খুলনা নার্সিং কলেজের,
জনবল নিয়োগ হলেও শুরু হয়নি কার্যক্রম। উইঘুর মুসলিমদের বন্দি শিবির বন্ধে চীনের প্রতি তুরস্কের আহ্বান, সঙ্গীত শিল্পের মৃত্যুর জের। আঙুলের চোটে তিন সপ্তাহ মাঠের বাইরে সাকিব, মিস করছেন নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ। এই ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।